এক অন্যরকম সাকিব আল হাসান। একদিন আগেই প্রিয় দল আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জিতেছে, নিজেও উদযাপন করেছেন অনুশীলনেও বেশ ফুরফুরে। শরীরী ভাষায় যতই ফুরফুরে দেখাক, ঢাকা টেস্টের আগে নিশ্চয়ই মানসিকভাবে বেশ চাপে টাইগার টেস্ট ক্যাপ্টেন। তাই তো সবাই যখন ওয়ার্ম আপে ব্যস্ত, তখন দূরে দাঁড়িয়ে তিন মাস্টার মাইন্ড সাকিব ডোমিঙ্গো জেমিসিডনসের বৈঠক। চিত্রতে স্পষ্ট একেবারেই সিরিয়াস আলোচনা চলছে। হারলেই আরও একটা হোয়াইট ওয়াশ, লজ্জা থেকে মুক্তি পাওয়ার উপায় হয়তো খুঁজছেন ক্যাপ্টেন, হেড কোচ আর ব্যাটিং কোচ। সাগরিকার ব্যাটিং প্যারাডাইজ উইকেটে বড় হার, মিরপুরের ট্রিকি কন্ডিশনে তার প্রতিশোধ দিতে পারবেন কি সাকিব বাহিনী? ইঞ্জুরির হানা আর ফর্ম বিবেচনায় স্কোয়াড পরিবর্তন হয়েছে। সিরিজ বাঁচানোর পাশাপাশি হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে কেমন হতে পারে টাইগারদের এগারো ফাইটার? ক্যাপ্টেন সাকিব চট্টগ্রাম টেস্টে পুরোদমে বোলিং করতে পারেননি, কাঁধের চোটের কারণে দুই ইনিংস মিলিয়ে মোটে বারো বার হাত ঘুরিয়েছিলেন। এই টেস্টেও বল করার সম্ভাবনা নেই, অনুশীলনেও দেখা যায়নি বল হাতে। ব্যাটার হিসেবেই খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যেহেতু সাকিব বল করবেন না, তাই ধারণা করা যায় টাইগার ক্যাপ্টেনের জায়গায় বোলারের কোটায় মূল একাদশে জায়গা পেতে পারেন নাসুম আহমেদ। মিরপুরে বাংলাদেশের হয়ে নিজের অভিষেক টেস্ট খেলতে পারেন নাসুম। এ বাহাতি স্পিনার মূল দলে জায়গা পাওয়ায় বাদ পড়তে পারে একজন ব্যাটার। এদিকে মিরপুরে কিপিংয়ের অনুশীলন করেছেন লিটন দাস, সেই হিসেবে বলা যায় দ্বিতীয় টেস্টে নুরুল হাসান সোহান এগারো জনের বাইরে থাকতে পারেন। তার বদলে দ্বিতীয় টেস্টে উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে লিটনকেই। ওপেনিং স্লট না ভাঙার সম্ভাবনাই বেশি, শান্ত জাকিরেই ভরসা। তবে ইয়াসির রাব্বির জায়গা নট বড়ে, অভিজ্ঞ মুমিনুলের ফেরত যেতে চান টিম ম্যানেজমেন্ট। সেই হিসেবে ঢাকা টেস্টে রাব্বির জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন মুমিনুল। চোটে পড়া ইবাদতের পরিবর্তে তাসকিনেই দেখা যেতে পারে একাদশে। ঢাকা টেস্টের আগে নিজেদের ঝালাইয়ে ব্যস্ত টিম টাইগার্স, দর্শকদের জন্য টিকিট উন্মুক্ত করেছে বিসিবি। বুধবার সকাল থেকেই নির্দিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন ম্যাচ টিকিট। সর্বোচ্চ ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে মিরপুর টেস্ট। অন্যদিকে ইঞ্জুরির কারণে রোহিত না থাকায় দ্বিতীয় টেস্টও ভারতীয় দলের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। পেটের পেশিতে চোট পাওয়া দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন নবদীপ সাইনি। ২২ ডিসেম্বর মিরপুরের সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯:৩০। হোসাইন আরমান, বিডি ক্রিকটাইম।